আসসালামু আলাইকুম আমি ফাতেমা রুনা ওয়েলকাম করছি রুনা সোহেল ফ্যামিলি ব্লগের নতুন আর একটি আপডেট ডেইলি লাইফ ব্লগে আই হোপ কাছে বা দূরে যেখান থেকে বসে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আজকের আমার এই ভিডিওটি স্টার্ট করেছি শনিবার বিকেল থেকে আর স্কুল থেকে যাওয়ার পথে দুপাশে যা দেখেছি সবই আপনাদের সাথে শেয়ার করেছি আর বাসায় যাওয়ার পর যা হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি তো আশা রাখছি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চাইলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন এখন বাসায় এসেছি আর বাসায় আসার পর দেখি ঝুম বৃষ্টি নেমেছে এত বৃষ্টি যে মনে হচ্ছে ঝড় হবে তো বাসায় আসার সময় রাস্তা থেকে বাচ্চাদের জন্য কিছু নাস্তা নিয়ে এসেছি সিঙ্গারা আর সমুচা আমার ছোট ছেলেটা সমুচা খেতে খুবই বেশি পছন্দ করে তো ভাবলাম এখন গরম গরম নিয়ে যাই বৃষ্টির দিন হয়তো ভালো লাগতে পারে তো বাচ্চারা অনেক মজা করে খেয়ে নিয়েছে আর আমি যেহেতু এখন এসেছি ফ্রেশ হয়ে তারপরে নামাজ পড়ে নিব তারপরে আমি খাবো আর কি আর এটা হচ্ছে মাগরিবের পরের সিনারি রাত মানে এত বৃষ্টির পরিমাণ বেড়েছে আর ঝড়ের পরিমাণও বেড়েছে যে মানে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না তো আপনাদের জন্য আমি এই অল্প একটু সিনারি ভিডিও করে রেখেছি আমাদের এদিকে তো অনেক ক্ষতি হয়েছে অনেক গাছপালা ভেঙে পড়ে গেছে কারেন্ট চলে গেছে তো আমি আসলে অনেক কষ্ট করে বাচ্চাদের জন্য রান্নাবান্নার ব্যবস্থা করছি চার্জ লাইট জ্বালিয়ে রেখে তারপর আমি মানে কোটা ভাষা শেষ করে নিচ্ছি যেহেতু সকালে আমার স্কুল আছে আমি মানে বসে থাকবো কালকে সকালে করব সেটার উপায় নেই আর আগামী দিন সকালে আমার ছেলেরও স্কুল আছে সো আমি রাতেই কাজটা শেষ করতে হবে কারেন্ট আসুক বা না আসুক যে পর্যায়ে হোক আজকে আমি কিছু আলু কেটে নিচ্ছি পেঁপে কেটে নিব বাসায় কিছু সবজি রয়ে গেছে তো ভাবলাম একটু সবজি করে নিব আর একটা লাউ আছে তো এই লাউটা একটু বড় সাইজেরই আমরা তো বাসায় মানুষ বেশি না আর বাচ্চারা তো এত সবজি খেতে পছন্দও করে না তো ভাবলাম লাউটা আমি অর্ধেকটা ফ্রোজেন করব তো সেটা কিভাবে ফ্রোজেন করব সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করে নিব প্রথমে লাউটা আমি হাফ করে কেটে নিয়েছি আর এই নিচের অংশটা যেহেতু লাউয়ের একটু কচি বেশি থাকে এটা আসলে একটু ফ্রোজেন করলেও পরে খেতে সমস্যা হয় না আর লাউয়ের উপরের অংশটা একটু শক্ত টাইপ থাকে তো সেই জন্য ওটা মানে যেদিন আনি ওটা ওই দিনই খেয়ে ফেলার চেষ্টা করি যাতে এটা ফ্রিজে না রেখে খাওয়া যায় আর কি তাহলে হয়তো তাড়াতাড়ি সিদ্ধ হয় তো আমি সেই জন্য এই লাউয়ের নিচের অংশটাই ফ্রোজেন করব আর এটা এভাবে পিস পিস করে কেটে রেখে দিয়েছি এটা পরে সবজি করে খেলেও খেতে পারবো অথবা মাছ দিয়ে রান্না করলেও খেতে পারবো আসলে সংসারের কোনো কিছু নষ্ট হবে বা সবজি জাতীয় হোক বা যে কোনো জিনিসই নষ্ট হবে সেটা আমার কখনোই পছন্দ না আমি চেষ্টা করি যে কোনো কিছু যাতে নষ্ট না হয় অপচয় না হয় তো লাউটা যেহেতু আমি খেতে পারবো না একদিনে সেজন্যই আসলে ফ্রোজেন করে রাখা যেন পরবর্তীতে সেটা আমি আবার খেতে পারি আর এটা নষ্ট হবে না তো আপনাদের বাসায় যাদের বাসায় এরকম লোক সংখ্যা কম থাকবে তারা চাইলে আমার মতো এভাবে ফ্রোজেন করে রেখে দিতে পারেন পরবর্তীতে এটা নামিয়ে খেলে একদম কাঁচা লাউয়ের স্বাদই পাবেন কোনো স্বাদে হেরফের হবে না তো আমি এভাবে পলিথিনে করে তারপরে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি দু তিন দিনের পর আবার নামিয়ে খেয়ে ফেলবো আর কি তো এখন আসলে আমি আস্তে আস্তে কাটছি কারণ হচ্ছে আমার চার্জ লাইটের আলোটাও বেশ কমে গিয়েছে যেহেতু কারেন্ট নাই তো আমি সবজিগুলো খুব ধীরে সুস্থেই কেটে নিচ্ছি আর সবজিটা এখন প্রেশার কুকারে বসিয়ে দিব আমি চাচ্ছিলাম যে খুব ফাস্ট যেন রান্নাটা হয়ে যায় আর রান্না করব সবজি প্লাস পাবদা মাছে দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করে নিব একটু তো আমি সবজিতে ডাল দিই আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আপুরা দেখেছেন ভাইয়ারা দেখেছেন সবাই জানেন আমার কাছে সবজিতে একটু ডাল দিলে খেতে টেস্ট লাগে বেশি তো আমি সেজন্য অল্প একটু মুসুরি ডাল ধুয়ে এখানে অ্যাড করে দিয়েছি আর এখানে সবজি বলতে বেশি আইটেম নেই শুধু গাজর আলু পেঁপে লাউ
এগুলোই আছে, কিছু কয়েকটা বরবটি ছিল সেটাও দিয়ে দিয়েছি সাথে। তো এই তো এই চার পাঁচটা সবজি দিয়ে আমি এই সবজিটা রান্না করব। তবে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি, সবজি তো আগেই খেয়ে ফেলেছি, খেতে কিন্তু খারাপ লাগেনি। আসলে অনেকে জানতে চায় যে আমি কিভাবে আমার সবজিটা রান্না করি, তো আজকে সেই আপুদের উদ্দেশ্যে একটু বলে দেই যে সবজিটা আমি এইভাবেই বসাই সবসময় প্রেশার কুকারেই। তো আজকে সবজিটার মধ্যে আমি অ্যাড করেছি, এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়েছি কাঁচামরিচ ফালি কয়েকটা, তারপরে লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, আর দিয়েছি একটু আদা বাটা, দিয়েছি একটু রসুন বাটা। এটা কিন্তু আমার সবজির অনুপাত অনুসারে আমি দিয়েছি, তো আপনারাও আপনাদের অনুপাত অনুসারেই দিবেন, তাহলে স্বাদের হেরফের হবে না। এখন আমি যদি আপনাদেরকে বলি যে আমি এতটুকু পরিমাণ দিয়েছি, তাহলে হয়তো আপনারা কম বেশি রান্না করতে পারেন, সেক্ষেত্রে আমার পরিমাণটা যদি আপনারা ব্যবহার করেন এতে স্বাদের হেরফের হতে পারে। তো সেই জন্য আমি আর পরিমাণটা বললাম না, শুধু কী কী মশলা দিয়েছি সেটাই বলে দিয়েছি। তবে সবজিটা নামানোর পরে আমি কিন্তু ফোড়ন দিব পেঁয়াজ দিয়ে, আপনারাও চাইলে এভাবে পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিতে পারেন, তাহলে সবজির টেস্ট আরও বেশি পাবেন। আর এখানে পাবদা মাছ ভেজে নিচ্ছি, পাবদা মাছ দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভুনা করে নিব। তো এখানে সব কিছু কাটাকাটিও শেষ, শুধু এটা রান্না করলে আমার আজকের মতো রান্না শেষ হয়ে যাবে। আর এখন বাজে রাত 9টা, তবুও কারেন্ট আসেনি, বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আল্লাহ জানে আজকে কারেন্ট আসে কি না। আজকের এই পাবদা মাছটা আমি একটু ভিন্ন ওয়েতে রান্না করছি, এটা আমি মেথি দিয়ে রান্না করব। তো আমি পেঁয়াজগুলো যখন ভেজে নিয়েছিলাম সেখানে আমি কয়েকটা মেথি অ্যাড করেছি, আর এই মেথির স্মেলটা কিন্তু পাবদা মাছে খুব ভালো লাগে। তো এখন আমি এখানে দিয়েছি একটু রসুন বাটা, আর তারপর এখানে টমেটোগুলো অ্যাড করে দিয়েছি, আর টমেটোগুলোর সাথে যখন পেঁয়াজটা টমেটোটা একদম গলে গলে আসবে আর তখনই আমি সব শুকনো মশলাগুলো অ্যাড করে দিব একটু একটু করে। এই তো এখন আমার পেঁয়াজ আর টমেটোগুলো ভাজা হয়ে গেছে, আর টমেটো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিব একটু ভাজা জিরা গুঁড়া, আর তারপর একটু পানি দিয়ে আমি এটা একটু ভালো করে কষিয়ে নিব। আমি আগেও বলেছি এখনও বলি, মশলা যত ভালো কষানো হবে রান্না কিন্তু তত টেস্ট হবে। তো আমি চেষ্টা করি সবসময় মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে। আমার দাদুকে দেখতাম আগে এরকম মেথি দিয়ে মাছ রান্না করতো, আর এই মাছটার মধ্যে গোলমরিচের গুঁড়া ইউজ করতো, এতে কিন্তু খাবারের স্বাদ অনেক বেশি বেড়ে যেত। আমার দাদুর থেকে কিন্তু এই রেসিপিটা আমার শেখ। তো আজকেও আমি দাদুর স্টাইলে রান্না করছি, মেথি দিয়ে প্রথমে ভেজে নিয়েছি, আর উঠানোর আগে একটু গোলমরিচ গুঁড়া ইউজ করব, এতে আমার পাবদা মাছ তরকারিটা হয়তো আরও বেশি টেস্টি হবে। যদিও দাদু আরও মজা করে রান্না করতেন, দাদুর রান্নার কাছে হয়তো আমি কখনো যেতেও পারবো না, তবে আমি দাদুর মতো করে এখনও ট্রাই করি, কারণ আমার মধ্যে এটা বিশ্বাস যে দাদু এখন আমার মাঝে বেঁচে আছেন। দাদুর যে কাজগুলো আমি এখন করি সে কাজগুলোর মাঝে আমার দাদু আমার মাঝে বেঁচে থাকবে চিরকাল, আর আমি এভাবে আমার মেয়েকে শিখিয়ে দিয়ে যাব, আমার মেয়েও যখন এই কাজগুলো করবে তখন তার এই কাজের মাধ্যমে আমি বেঁচে থাকব এই পৃথিবীতে। তো মাছের মধ্যে ঝোলের পানি দিয়ে দিয়েছি, আর অবশেষে নামানোর আগে দু তিনটা কাঁচামরিচ দিয়েছি আস্তে, এটা স্মেলের জন্য, ঝাল বের হবে না এটা থেকে। তো আমার রান্না প্রায় শেষ, এই যে সবজি হয়ে গেছে এখানে বাটিতে নিয়ে নিয়েছি, এখন খাবো। রাত বাজে প্রায় 10টা, কারেন্ট এখন অবধি আসেনি, আসলে কারেন্ট কখন আসবে তাও জানি না, বা আসবে কি না সেটাও জানি না। এখন আমরা সবাই পাবদা মাছ আর সবজি দিয়ে ভাত খেয়ে নিব, রাতের খাবারটা আর কি। তো ধোয়াপালার কাজ চলছে, খাওয়া দাওয়া কাজ সব কিছু শেষ হয়ে গেছে, আর এখন আমি ঘর ক্লিনিং করে নিব, মানে ঘর মুছবো, ঘর ঝাড়ু দিব আর কি। তো এই কাজ করলে আমার রাতের কাজ শেষ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, আমার ভিডিওটি যারা দেখছেন এতক্ষণ ধৈর্য সহকারে তাদেরকে অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ, তারা অনেক কষ্ট করে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, আর আপনাদের জন্য আমি অনেক দোয়া করি আপনারা যেন সবাই সুস্থ থাকেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।